গঙ্গা সাগরের দল হাওড়া জেলার মফি ব্রিগেড হ্যাঁ তারাও অত্যন্ত শ্রেষ্ঠ দল তারা মাঠে নেমেছে শুরু হচ্ছে প্রথম কোয়ার্টার প্রচুর ধন্যবাদ বাপন দাদি শুরু কুলিন ব্রিগেড কালো জার্সি এবং সবুজ জার্সি মফি ব্রিগেড হাওড়া এবং চব্বিশ পরগনার মধ্যে লড়াই চলছে প্রথমে খেলাটি দেখছেন একটু শেয়ার করে দেবেন দূর থেকে শট ওখানে আজকে যারা দর্শক এসেছেন প্রত্যেকে খুব ভালো ঠিক আছে থ্যাংক ইউ মনোযোগ সহকারে খেলা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে হার্দিক অভিনন্দন যারা গ্রাউন্ডে এসেছেন আর যারা গ্রাউন্ডের বাইরে লাইভ সম্প্রচারে খেলা দেখছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে দ্বিতীয় কোয়ার্টার জিজিবুল ব্রিগেড ভার্সাস সাইফুল মাস্টার উভয় দলকে বলছি প্রস্তুত থাকবেন দলের নাম জলচক অপর দিকে উৎপত অফিসার উভয় দলকে বলছি পরবর্তী কোয়ার্টার আপনাদের দলবল প্রস্তুত রাখবেন ওর চোট পেয়েছে কুলি রোনার মানে দুই দল যেন তৈরি হয়ে এসেছে বারবার দিদিবঙ্গের বাসে পড়ছে পশ্চিমবঙ্গ পশ্চিম মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরে তিনরা থানার অন্তর্গত উৎপাতা পরে গেলে তোমাদের খেলা চলছে স্কোর সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ খেলছে খেলছে বলতো না বলতো খেলছে যারা তাকলে খেলা নেই প্রশাসনের দায়িত্বে আছেন সিভিক ভলান্টিয়ার দাদাদের বলছি জিতে গেল মূলমঞ্চে বাড়ি আসার জন্য জয়ী হয়েছে যারা প্রশাসনের দায়িত্বে আছেন একটু মূলমঞ্চে বাড়ি আসছেন মেদিনীপুরের পিংলা ধারা অন্তর্গত উৎপাতা বাবুকা হ্যাঁ সিজি চারে খেল এটা চলছে একই চারে খেল আবার ওদিক থেকে মুন্নার অ্যাটাক গোলকিপার সব সোনু সাদামদের টিম ছিল না এখানে টুর্নামেন্টের সেরা ম্যাচ হচ্ছে একটু হাততালি দিন দুই দল অত্যন্ত সেরা নিজেদের উজাড় করে দিচ্ছে মাঠে এরপরে দ্বিতীয় কোয়ার্টার সখা আছে সখা আজকে পানি খেলা আচ্ছা আচ্ছা আচ্ছা
কোন দিকে গোল হয় না বিদের আর খেলছে না চলছে টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ চোপ হোল্ড কোন দিকে গোল দারুণ শট এবং গোল এক গোলে এগিয়ে গেল বালাজি কাস্তি মফি ব্রিগেড এক গোলে এগিয়ে গেল কুলিন ব্রিগেড কিন্তু পিছিয়ে পড়ল স্কোর 1-0 সুযোগ ছিল না কাজে লাগাতে পারল না আরিফ খেলছে না এস কে মানে না দাদা মোবাইল থেকে দিচ্ছি এক শূন্য গোলে আগিয়ে মুফি ব্রিগেড মুফি ব্রিগেড এক কুলিন ব্রিগেড শূন্য গোল হয়েছে বাম দিকে স্ক্রিনের বাম দিকে কালো জার্সি যারা পড়ে গেছে আমরা এক গোলে পিছিয়ে আছি পশ্চিম আমার টিম পাশেটা হচ্ছে আমার টিম স্কোর 1-0 প্রথমার্ধের খেলা চলছে এক গোলে পিছিয়ে কুলিন ব্রিগেড মুফি ব্রিগেড উৎপলের করা গোলে আগিয়ে আছে কুলিন আবারও পল্টু দূর থেকে শট স্কোর 1-0 এক গোলে আগিয়ে সবুজ জার্সি মফি ব্রিগ দারুণ গোল করেছে কোনো হ্যাঁ বলো দাদা
আজও কাল খেলা হচ্ছে প্রথমার্ধের খেলা চলছে চেষ্টাই আছে অনেক এক শূন্য কালো জার্সি শূন্য সবুজ জার্সি আকাশি জার্সি এক তিনজন লাইভ করছে তিনজন না কলম দ্বারা নেই তিন পাস করেছিল এখানে উনিয়াস বাড়িতে আছে বাড়িতে আছে আবারও শট এবং আবারও গোল আবারও গোল খুব সম্ভবত জুহি দুই শূন্য গোলে আগে গেল বালাজি কাস্তি হায়দ্রাবাদ মফি ব্রিগেড হারাচ্ছে বাজে গোল ওদের শট অত জোরে করছিল এটা ঠিক অর্ধ চলে দুই শূন্য গোলে আগে বালাজি কাস্তি মফি ব্রিগেড আচ্ছা হয়নি প্রথমার্ধে খেলা চলছে দুই শূন্য গোলে এগিয়ে মফি ব্রিগেড একটা আছে না 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 আরেকজন আসতেছে নেমে যা নেমে যা নেমে যা নিচে লোক আসতেছে আরে নেমে যা উঠবে গুলি সে চলে আসছে এখানে দুই শূন্য দু গোলে আগিয়ে মফি ব্রিগেড বালাজি কাস্টিং এর হয়ে খেলছে প্রথমার্ধে খেলা চলছে আবারও ফাউল আক্তার সাইন ছিল প্রথম রাউন্ডে হেরে গেছে হ্যালো হাসান বলো এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের পিংলা থানা অন্তর্গত ফুটপাত কুলিন ব্রিগেড কিন্তু এখানে দু গোলে পিছিয়ে আছে আবারও গোলকিপারের সুযোগ আছে এবং গোল উৎপল দারুণ গোল গোল সুতরাং তাদের ৫০০ টাকা প্রাপ্য হয়েই গেল রাজগার্মেন্টসের পক্ষ থেকে তিন গোল মফি ব্রিগেড করেছে মানে ৫০০ টাকা পাবে মফি ব্রিগেড তিন এবং কুলিন ব্রিগেড শূন্য মাঠে বল দেবে বল না রাজীব নেই রাজীব নেই প্রথমার্ধের খেলা চলছে প্রথমার্ধে তিনটে গোল করে দিয়েছে মফি ব্রিগেড একটা
সাগরের টিম কালো জার্সি তিন গোলে পিছিয়ে আছে আইডিগুলো নাম বললাম তো একটা আছে আমার পিংলা আর একটা আছে খেলার খবর আর একটা আছে আবরার ইন্ডিয়ান আজ গোলকিপার ঠিক ফর্মে নেই মাঝে মাঝে গোল খেলো তিনটে চলছে মফি ব্রিগেড ও কুলিন ব্রিগেডের মধ্যে লড়াই স্কোর 3-0 প্রথমার্ধে তিনটে গোলে এগিয়ে আছে মফি ব্রিগেড থেকেও আবারও অ্যাটাকে সুযোগ আছে নিয়েছিল ওখানে হলো না এরপরেই সাইফুল মাস্টারদের দেখা যাবে রেজিবল ব্রিগেডের সঙ্গে টাইম পর্যন্ত স্কোর 3-0 আমি একটু খেতে যাচ্ছি কমেন্টের হয়তো ঠিক মতো রিপ্লাই